অতিরিক্ত লবণ খেলে শ্বাসরুদ্ধি বাড়ে এবং ব্রেনের মারাত্মক ক্ষতি হয়। শুধু তাই নয়, ডিমেনশিয়ার মধ্যে ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। রক্তে সোডিয়ামের মাত্রা বাড়তে শুরু করলে মস্তিষ্কে রক্তের প্রবাহ কমতে শুরু করে। বেশ কিছু গবেষণা অনুসারে লবণের সঙ্গে শরীরের প্রতিটি অঙ্গে ভালোমন্দ যোগ রয়েছে, যেমনটি রয়েছে মস্তিষ্কের সঙ্গে। আসুন জেনে নিই অতিরিক্ত লবণ খেতে যত ক্ষতি। রক্তচাপ বাড়তে শুরু করে। লবণ খাওয়ার পরিমাণ যদি নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে ব্লাড প্রেশার মারাত্মক বাড়তে শুরু করে। এমনটি হলে বাড়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কাও। লবণ মানে সোডিয়াম, আর এই খনিজটির মাত্রা রক্ত যত বাড়ে তত পটাশিয়ামের পরিমাণ কমতে শুরু করে, যে কারণে ব্লাড ভেসেলের ওপর চাপ বাড়তে থাকে, যে কারণে রক্তচাপ বাড়তে শুরু করে। স্ট্রোক, মস্তিষ্কে রক্ত সরবরাহ কমতে শুরু করলে ব্রেনের অন্দরে অক্সিজেনের অভাব ঘটতে শুরু করে, ফলে ধীরে ধীরে ব্রেন সেলেরা মরতে থাকে। এমনটি হলে স্বাভাবিকভাবেই বাড়ে নানাবিধ ব্রেনজনিত আক্রান্ত হওয়ার আশঙ্কা। এখন প্রশ্ন হলো, মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয় কেন? আসলে শরীরে লবণের পরিমাণ বাড়তে শুরু করলে স্বাভাবিকভাবে রক্তচাপ বাড়তে থাকে এবং ব্লাড প্রেশার বাড়লে স্বাভাবিক স্ট্রোকের আশঙ্কা বাড়ে, হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। হার্টের কর্মক্ষমতা বাড়বে না কমবে তা অধিকাংশই নির্ভর করে রক্তচাপের ওপর। ব্লাড প্রেশার যদি বাড়তে থাকে তাহলে স্বাভাবিকভাবেই হার্টের ওপর চাপ বাড়তে শুরু করে, আর এমনটি হলে স্বাভাবিকভাবেই করোনারি হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে বাড়ে হঠাৎ করে হার্ট অ্যাটাকের আশঙ্কাও। আসলে রক্তচাপ বাড়তে থাকলে হার্টে ঠিকমতো অক্সিজেন সমৃদ্ধক রক্ত পৌঁছাতে পারে না, ফলে ধীরে ধীরে হার্টের পেশিরা শক্ত হয়ে যায়, যে কারণে হার্টের কর্মক্ষমতা কমে যায় এবং নানাবিধ হার্টের রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। স্টোমাক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। দেহে লবণের পরিমাণ বাড়তে শুরু করলে নানা কারণে শরীরে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি জীবাণুর মাত্রা বাড়তে শুরু করে, যা দেহের অন্দরে প্রদাহের মাত্রা এতটা বাড়িয়ে দেয় যে স্টোমাকের মারাত্মক ক্ষতি হয়। এই সঙ্গে শরীরে এই অংশে ক্যান্সারের কোষ জন্ম নেওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তাই এমন মরণ রোগের হাত থেকে বাঁচতে রোজের ডায়েটে লবণের পরিমাণ যতটা সম্ভব কমান। এমন আরও নতুন নতুন স্বাস্থ্য টিপ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।